नमस्कार बंधुस्क मैं डॉक्टर अरूप मोर यूट्यूब चैनल डॉक्टर अरूप हेल्थ फ्रेंड आको एबार आपनालोक स्वागत जानाइछो। आज मैं एसिडिटीर ऊपर किसुमान गुरुत्वपूर्ण तथ्य दांगी धरार कारण ये भिडिओर माध्यम आइछो। जदि एतियालोके आपनालोके मोर चैनल टू सब्सक्राइब करा नाइ तो आपनालोक रिक्वेस्ट करिम जे आपनालोके प्रथमे मोर चैनल टू सब्सक्राइब करक। जदि मोर भिडिओ टू चाइ पेलाय भाल लागे तेनहले निश्चय लाइक एंड शेयर करिब आरु आपनालोकर मनत जिकोनो हेल्थ रिलेटेड प्रश्न थाकिले निश्चय आपनालोके मोक लिखि पठियाबो कमेंट बक्सत कमेंट करि पठियाबो। एसिडिटी एटा कमन समस्या। आमि प्रतिदिन रातिपुवा उठि पेलाय एटा अभ्यास होइ गैछे एको नखुवाके गेसर पिलटो आगत खाइलो आरु एटो एटा हेबिटो होय आरु एटा এনেকা এটা কন্ডিশন হৈ গৈছে যে এটো নাখালেও আমাৰ নহয়। এসিডিটি যেটো কমন এসিডিটি কাক কোৱা হয় এটো সবে প্ৰায় আমি গম পাওঁ। ডিঙিত জ্বলা পোৰা কৰা, বুকুত জ্বলা পোৰা কৰা বা খাদ্য নলীটো পুৰি থকা এই লক্ষণকেইটাকে আমি এসিডিটি কওঁ। ইয়াৰ লগে লগে যেতিয়া এসিডিটি তীব্ৰ হৈ যায়, বেছি জটিল হৈ যায় তেতিয়া আমি ভোক নলগা লক্ষণকেইটা আহিব, বুকু জ্বলা পোৰাৰ লগে লগে বুকুটো হেঁচা মাৰি ধৰাৰ নিচিনা অনুভৱ হ'ব, কেতিয়াবা বুকুৰ তলৰ পিনে বিষাব, পিঠিৰ পিনেও বিষাব, টেঙা উগাৰ আহিব, বমি হ'ব বা বমি বমি ভাৱ আহিব, পেট ফুলা হ'ব, খোজটো ক্লিয়াৰ নহ'ব, এনেকুৱা লক্ষণবিলাক আহি থাকে। তাৰ লগে লগে প্ৰায় দেখা পাওঁ যে বেছি মাত্ৰাত এচিডিটি হৈ থাকিলে মুখত ঘাঁ হ'ব বা ডিঙিৰ খাদ্য নলীটোতো কেতিয়াবা ঘাঁৰ নিচিনা বনি যায়, কিবা খালে জ্বলিব, যিকোনো বস্তু খালি জ্বলা বস্তুৱে নহয় মিঠা বা নিমখীয়া বস্তু খালেও জ্বলিব, এই লক্ষণকেইটা প্ৰায় আহি যায় আমাৰ। কিন্তু আমি কেতিয়াবা ভাবিছোঁনে ইয়াৰ কাৰণবিলাক কি কি আছে? কেতিয়াবা দেখা পাওঁ এইটো আমাৰ নিজৰ লাইফ ষ্টাইলৰ দোষৰ কাৰণে আমি এচিডিটিত ভুগি আছোঁ। এচিডিটিটো প্ৰায় দেখা পাওঁ আমি যে যেনেকৈ আমি চলিব লাগে জীৱনত বা যেনেকৈ আগবাঢ়িব লাগে তেনেকৈ আমি নচলোঁ, আমি নিজৰ মৰ্জিত চলি থাকোঁ আৰু আনচাইণ্টিফিক লাইফ ষ্টাইল বা আনচাইণ্টিফিক ধৰণে নিজৰ জীৱনটোক আগবঢ়াই ল'ব খোজোঁ কাৰণে আমি এচিডিটিত ভুগি থাকোঁ। এতিয়া মই কিছুমান গুৰুত্বপূৰ্ণ লক্ষণবিলাক ক'লোঁ আপোনালোকক, এতিয়া কিছুমান গুৰুত্বপূৰ্ণ কাৰণবিলাক ক'ম। এই কাৰণবিলাক আপুনি চাব মিলাই পেলাই, এই কাৰণবিলাক আপোনাৰ লগতো হয়তো এপ্লাই হৈ আছে যাৰ কাৰণে আপুনি এচিডিটিত ভুগিবলগীয়া হৈ আছে আৰু ৰাতিপুৱা উঠি পেলাই পেণ্টোপ্ৰাজল বা অমিপ্ৰাজল বা এচিলক 150 বা ৰেবিপ্ৰাজল বা ৰেবিপ্ৰাজল DSR তেনেকুৱা ধৰণৰ বিভিন্ন টেবলেটবিলাক খাবলগীয়া হৈ আছে। তো কাৰণবিলাক আপুনি অলপ মিলাই চাব, যদি সেই কাৰণবিলাক আপোনাৰ লগত মিলি যায় তেতিয়াহ'লে আপোনালোকে চেষ্টা কৰিব যে সেই কাৰণটো যাতে এভয়েড হওক, সেইটো নকৰাকৈ আপুনি চলিব পাৰে। নাম্বাৰ ওৱান কাৰণ হ'ল আনহেল্ডি ইটিং হেবিটছ, তাৰমানে যিটো খাব নালাগে তেনেকুৱা বস্তুবিলাকে আমি বেছি খাই আছোঁ। হয়তো ৰাতিপুৱা উঠি পেলাই পানী 2 গিলাচ খাই পেলাই আমাৰ নাস্তাটো ব্ৰেকফাষ্টটো টাইমলি খাব লাগে, তাৰ জেগাত হয়তো আমি তেলৰ বস্তুবিলাক পৰঠা লুচি বা বেছি মাত্ৰাত কিবা ৰাতিত থাকি যোৱা নন ভেজটো তেনেকুৱা বস্তুবিলাকে আমি খাই আছোঁ। তাৰ লগে লগে 10টা 11টা 12টা যেতিয়া টিফিন পিৰিয়ড হয় আমাৰ অলপ ভোক লাগে, তো আমি কি কৰি আছোঁ, বাহিৰত যদি ক'ৰবাত ফুচকা বিক্ৰী হৈ আছে বা ফাষ্ট ফুডৰ ষ্টল কিবা খুলি গৈছে তো আমি ফাষ্ট ফুডটো বেছিকৈ ব্যৱহাৰ কৰি আছোঁ। এনেকুৱা কিছুমান আনহেল্ডি ফুডৰ কাৰণেও এই সমস্যাটো হয়। খোৱাৰ টাইমিংটো মিছ হৈ গ'লে, যেনেকৈ ৰাতিপুৱা ব্ৰেকফাষ্টটো টাইমলি খাব লাগে তেনেকুৱা লাঞ্চ আৰু ডিনাৰৰ এটা টাইম টেবুল থাকিব লাগে। কেতিয়াও নিজৰ ৰুটিন মিলছবিলাক যে আছে সেইটো এৰিব নালাগে। খাই পেলাই লগে লগে টোপনি যোৱা এটা বেড হেবিট, সেইটোৰ কাৰণেও এচিডিটিটো বেছি বনে। ক'ৰবাত বিয়া বাৰুত বা কিবা এটা ফেষ্টিভেলত বা আয়োজনত মাতিছে বেছিকৈ খাম, এটা অভাৰ ইটিং টেণ্ডেঞ্চি, সেই অভাৰ ইটিং খোৱাৰ কাৰণেও এচিডিটিটো উৎপন্ন হয়। বেছিকৈ স্পাইচি ফুড খোৱা, জ্বলা বস্তু, তেলৰ বস্তু, বেছিকৈ মছলা পাতি দিয়া বস্তু সেইবিলাক খালেও এচিডিটি হয়।
বেশি মাত্রা টেঙা জাতীয় বস্তুবিলাক খোৱা, এলকালাইন বস্তু বা টেঙা যেনেকা বেশি মাত্রাত নেমুটো খোৱা বা তেতেলি টেঙা খোৱা বা বেশি মাত্রা বিলাহী খোৱা, তেনেকা কারণতো এসিডিটি হয়। কম মাত্রাত ফাইবারটো খোৱা, ফাইবার মানে যেটো আপনার আমার মোশনটো স্টুলটো সফট করে রাখে, যেনেকা টিহু মূলা গাজর বা ফাইবার জাতীয় ওটস এইবিলাকৰ মাত্রাটো আমি কম খালেও তেনেকা হয়। পানি কম মাত্রাত ব্যবহার করা, এইটো এটা মেইন কারণ। আমি পানিটো একদম কম মাত্রাত খাই থাকো, যেতিয়া গ্যাস্ট্রিক আর এসিডিটিত ভুগি আছো পানিটোয়ে বেশি মাত্রাত বঢ়াব লাগে। এক্সারসাইজ নকৰা, এটা আনহেলদি লাইফ স্টাইলত থাকি যাও, সোনকালে বিছনাত খুব লাগে রাতে গৈ পেলাই, বেশি দেরিকে খুই আছো আর বেশি আর্লি উঠিব লাগে। তো আমি আর্লি নুঠাকে আমি কি করে আছো, বেশি দেরিকে দরকার হলে উঠি আছো, এইবিলাক বস্তু অল্প ফলো করব লাগে। আর তেনেকা ধরনের লাইফ স্টাইলটো আমার রাখব লাগে, যত আমার হেবিটবিলাক আমার বেমার উৎপন্ন নকরাকে আমাক হেলদি রাখিব পারে। তার লগে ফ্যাট রিচ বস্তুবিলাক কম খাব লাগে, চর্বি জাতীয় বস্তুবিলাক বেশি মাছ মাংস ডিম এইবিলাক বেশি ওভার ফ্যাটস আর প্রোটিন খালেও আমার এসিডিটির টেন্ডেন্সি হয়। কেতিয়াবা মেডিসিনের সাইড ইফেক্টত বেশি মাত্রাত পেইন কিলার খাই আছো, বিষর মেডিসিন, অ্যানালজেসিক মেডিসিন বা প্রেসার ডাউন করা মেডিসিন, আর কেতিয়াবা অ্যান্টিবায়োটিক্স বিলাকর পৰা সাইড ইফেক্ট হিসাবে এসিডিটি হয়। নিজের পৰা সেলফ মেডিকেশন একদম নকৰিব, ডক্টর প্রেসক্রাইব মেডিসিন বিলাকে যেটো ডোজ লিখে সেই ডোজ মোতাবিকে ব্যবহার করব। আমি দেখা পাও এসিডিটির একটা মেইন কারণ জিইআরডির বেমার হওয়ার পেশেন্টরও দেখা পাও, গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লাক্স ডিসঅর্ডার যার আছে তারও এসিডিটির সিমটমসটো বেশি থাকে। পেপটিক আলসার আর যদি স্টমাক টিউমার হয়েছে তেতিয়াও এসিডিটির মাত্রা বেশি হওয়া পড়ে। রেগুলার টয়লেটত যাব লাগে, পটি করব লাগে রেগুলার টাইমলি, এটা একটা হেবিটত আহিব লাগে। স্ট্রেস বেশি লওয়া মানুষেরও এসিডিটি হওয়ার একটা দেখা পাও, স্ট্রেস মানে বেশি তানাও টেনশন লওয়া, বেশি চিন্তা করা, আর অনিদ্রা দোষর যেবিলাক পেশেন্ট আছে তারও এনেকা এসিডিটির একটা টেন্ডেন্সি থাকে। সময় মতে খুব লাগে মই কলো আপনার, আর যেবিলাকে স্মোক করে আছে একটা হেবিচুয়াল স্মোকার আছে তেওঁলোকৰ এসিডিটি হওয়ার একটা সম্ভাবনা সদায় থাকে। স্মোকিংটো লাহে লাহে এসিডিটি হলে কমাই পেলাই বন্ধ করার চেষ্টা করব লাগে। অ্যালকোহল একটা মেইন ফ্যাক্টর হয় এসিডিটি হওয়ার। আমার সমাজ ব্যবস্থাবিলাকত আমি দেখা পাও যে ম্যাক্সিমাম এসিডিটি আর জিইআরডি আর পেপটিক আলসারের পেশেন্টবিলাকর যেটো মেইন কারণ এটো অ্যালকোহলর ওভার ইউজ হয়। তো এই ফ্যাক্টরসবিলাক আপনালোকে যদি চায় নিজের ভিতর এই অবগুণ বা দোষবিলাক যদি পায় আছে সেই দোষবিলাক আপনি দূরীভূত করক, পানির মাত্রাটা বেশিকে ব্যবহার করক, টাইমলি টোপনি মারিব লাগে, টাইমলি উঠিব লাগে, রুটিন এক্সারসাইজ করব, ফাইবারটা বেশি মাত্রাত লব। আর একটা বস্তু মই কৈ আছো, টেবল সল্ট, টেবিলত রাখা নিমকর টেমার পৰা বারবার নিমকটো বেশি মাত্রাত ব্যবহার করে আছে এইটাও অ্যাভয়েড করব, বেশি নিমক খালেও এসিডিটির একটা টেন্ডেন্সি হয়। ব্যালেন্স ডায়েটটো যেটো লাগে সেইটো খাব লাগে, পানির মাত্রাটা ভরপুর লোক, স্ট্রেসর কারণে মেডিটেশন করব, এক্সারসাইজ করব, সিম্পল লাইফ স্টাইলত থাকব, ভেজিটেরিয়ান ফুডবিলাক প্রিফার করব, নন ভেজ খালেও বেশি ফ্যাটস জাতীয় চর্বি জাতীয় বস্তুবিলাক নাখাব, নর্মালি বাইরত খালেও আপনি একদম নর্মাল ফাস্টফুডবিলাক ব্যবহার করব, কম মশলা দিয়া আপনি দোকানি কোক কম মশলা দিয়ক, অলপ টেস্ট কম হব পারে কিন্তু আপনার শরীরের প্রতি কোনো ক্ষতি নকরে। যদি আপনাদের এনেকা নিয়মত চলে তো মই আশা করছো এসিডিটির নিচিনা প্রবলেমের পৰা আর ফিউচারত জিইআরডি বা পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার বা স্টমাক ক্যান্সারের পৰা নিজক রক্ষা করব পাৰিব। মই আশা করছো মোর ভিডিওটো বহুত ইনফরমেটিভ হব আর আপনি এই ভিডিওটো লাইক দিব আর বেশিকে শেয়ার করব। প্রত্যক্ষভাবে কিবা চিকিৎসকীয় পরামর্শ যদি লাগে বা মোক লগ ধরব বিচারে মোট তিনটা ক্লিনিক্সর এড্রেস আর মোট হোয়াটসঅ্যাপ নম্বর, ইউটিউব প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটারত ডক্টর অরূপ কুমার দাস পেজত দিয়া আছে, তার মাধ্যমতো আপনাদের মোক যোগাযোগ করব পারে। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।